আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কোনো একটি দাঁত যদি রোগে আক্রান্ত হয় তখন সেই দাঁতটিকে কীভাবে রোগমুক্ত করা হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতে অনেক ধরনের রোগ হয়ে থাকে তবে শুরুটা হয় এ ধরনের ডেন্টাল ক্যারিজের মাধ্যমে আর এই ডেন্টাল ক্যারিজ যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করা যায় তাহলে আর কখনো পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হয় না তো ভিউয়ার্স এই যে ডেন্টাল ক্যারিস এই ডেন্টাল ক্যারিজ যদি কখনো দাঁতের আক্রমণ ঘটে সেক্ষেত্রে কোনো ধরনের ঔষধ সেবন করে বা কোনো কিছু ব্যবহার করে এ ধরনের ডেন্টাল ক্যারিস ভালো করা যায় না এ ধরনের ডেন্টাল ক্যারিস ভালো করতে গেলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং এই ডেন্টাল ক্যারিস রিমুভের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে এমন নয় যে ওষুধ খেলে এ ধরনের ডেন্টাল ক্যারিস ভালো হয়ে যাবে এমন কোনো ঔষধ নাই যেটি খেলে এই ডেন্টাল ক্যারেজগুলো ভালো হয়ে যাবে তো আসুন জেনে নিই যে যখন এই ধরনের ডেন্টাল ক্যারিজ আপনার দাঁতে থাকবে তখন তখন সেই ট্রিটমেন্টটি কিভাবে করা হয় ভিউয়ার্স এই দাঁতটি ডেন্টাল ক্যারেজে আক্রান্ত তো যতটুকু অংশ দেখতে পাচ্ছেন যে কালো হয়ে গেছে ঠিক এতটুকু অংশই ডেন্টাল ক্যারেজে আক্রান্ত তো যখন এ ধরনের দাঁতের চিকিৎসা করা হবে তখন মেশিন দিয়ে দাঁতের উপরিভাগে যতটুকু অংশ ক্যারিজ থাকবে এতটুকু অংশ মেশিন দ্বারা কাটিং করে পরিষ্কার করে নেওয়া হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে যতটুকু অংশ দাঁতের উপরে গর্ত দেখতে পাচ্ছেন এতটুকু অংশে ঠিক এমন ডেন্টাল ক্যারিজ ছিল যেটি মেশিন দ্বারা কাটিং করার পরে এমন গর্তের সৃষ্টি হয়েছে তো ভিওয়ার্স এখন এই যে যে গর্তটি হয়ে গেল এমনভাবে যদি দাঁতে থা দাঁতটি থাকে তাহলে এখানে খাবার ঢুকবে এখানে ব্যাকটেরিয়া উৎপন্ন হবে তো সেক্ষেত্রে সেখানে ফাঁকা রাখা যাবে না আর তার জন্য সেখানে ফিলিং করে দিতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে এবং এই মেশিন দ্বারা এই ডেন্টাল ক্যারিজ পরিষ্কার করে এখানে ফিলিং করে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম আগের মতোই হয়ে গেছে আর এই ডেন্টাল ফিলিংগুলো আপনার যদি প্রাথমিক অবস্থায় করা হয়ে থাকে তাহলে সারা জীবন ভালো থাকে এই ডেন্টাল ফিলিংগুলা ভিওয়ার্স অনেকের সামনের দিকে এমন লক্ষণীয় দেখা যায় যেমনটি এখানে দেখুন যে সামনের দিকে এমন কালো কালো হয়ে যাচ্ছে এ ধরনের সমস্যাও অনেকের হয়ে থাকে এটিও ডেন্টাল ক্যারিজ বা আমরা অনেকে বাংলাতে পোকা লাগাও সমস্যা বলে থাকি তো এই ডেন্টাল ক্যারিজও আপনাদের অনেকের হয়ে থাকে এ ধরনের তো এ ধরনের ডেন্টাল ক্যারিজের জন্য ট্রিটমেন্ট রয়েছে ফিলিংয়ের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের কিছু অংশ রয়েছে কিছু অংশ নাই ব্যাপার হচ্ছে এখানে এতটুকু অংশ এ ধরনের ডেন্টাল ক্যারিজ ছিল আর এই ডেন্টাল ক্যারেজই হলো দাঁতের রোগ আর কাটিং করে সেই রোগটুকু এখান থেকে পরিষ্কার করে ফেলা হয়েছে মূলত এই একটাই প্রসেস রয়েছে দাঁতকে রোগমুক্ত করার জন্যে ধরুন এখানে এই দাঁতটি রোগে আক্রান্ত হয়েছে এখন এই দাঁতটি আপনি একমাত্র ডেন্টিস্টই পারবে এই দাঁতটিকে রোগমুক্ত করতে কী উপায়ে পারবে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে ঠিক ততটুকু অংশ বাদ দিতে হয়েছে কাটিং করে এবং কাটিং করার পরে যতটুকু ফাঁকা হয়ে গেছে বা দাঁত লস হয়েছে ফিলিং করে তা আবারও কিন্তু আগের মতো করে দেওয়া হয়েছে এই হলো এদের দাঁতের ক্যারিজের যে ট্রিটমেন্ট কোয়ালিটি রয়েছে তার বিস্তারিত তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম